নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো চিঁড়ের ভেজ পোলাও। এটা বাচ্চাদের টিফিন বা বড়দের টিফিন হিসাবে দিতে পারেন। তার জন্য আমি এখানে কি নিয়েছি দেখুন, এখানে চিঁড়ে নিয়েছি, আর চিঁড়েটা আমি এখানে ধুয়ে নেবো। এখানে নিয়েছি আলু, গাজর, এদিকে আমি সাদা তেলে করবো বলে সাদা তেলটা কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি সবজিগুলো দিয়ে দিলাম, মানে আলু, গাজর, আর দিব ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে আমি এটা ভেজে নেবো। প্রথমে আলু গাজরটা ভেজে নিচ্ছি নুন দিয়ে, তারপরে ক্যাপসিকাম দেব। আর আপনারা চাইলে আরও সবজি দিতেই পারেন, ফুলকপি দিতে পারেন, বিনস দিতে পারেন, আরও দিতে পারেন, কিন্তু আজকে আমার খুবই তাড়া আছে, তাই হাতের কাছে যা পেলাম তাই দিয়ে আমি সকালে আমার ছেলের টিফিন বানাচ্ছি। দেখুন আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর এখানে জিরে ফোড়ন দিতে পারেন, আমার ছেলে ফোড়নটা পছন্দ করে না বলে আমি সেটা স্কিপ করেছি। আর ওখানে দেখুন চিঁড়েটাও ধুয়ে রেখেছি, আর এদিকে ঢাকা দিয়েছিলাম একটু, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর আমি এখানে দিয়ে দিলাম গোটা এলাচ আর দারচিনি, লবঙ্গ দিয়ে একটু ফোড়ন হিসাবে দিয়ে আমি এটা নেড়ে নিলাম, কারণ পোলাও করছি যেহেতু সেই জন্য একটু সেন্টের তো দরকারই লাগে। এবার দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা। এবার দেব হলুদ গুঁড়ো। এটা ভাজা ভাজা হয়ে গেছে, মানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি হলুদটা দিচ্ছি। তার আগে হলুদ দিয়ে দিলে কিন্তু ওই কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই আলুটা ভাজা হয়ে যাওয়ার পরই আমি হলুদটা দিলাম। দেখুন খুব সুন্দর একটা কালারও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম জল ঝরানো চিঁড়েটা। চিঁড়েটা কিন্তু বেশি জল দিয়ে ধোবে না, তাহলে কিন্তু ঘেঁটে যাবে। অল্প জল দিয়ে দিয়ে এরকম ছাঁকনা করে ধুয়ে নেবেন, তাহলে চিঁড়েটা গোটা গোটা থাকবে। এবার আমি নুন, চিনি এতে দিয়ে দেবো, এটাও স্বাদ মতো দেবেন। আর যদি বড়রা খান তাহলে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু জিনিসটা আরও ভালো লাগবে। আমি যেহেতু বেশ বাচ্চার জন্যই বানাচ্ছি, তাই আমি লঙ্কাটা দিচ্ছি না। এবার আমি দিয়ে দিলাম একটু ঘি, এক চামচ মতো ঘি দিয়ে দিলাম। এটা কিন্তু পুরোটা ঘিয়েও করতে পারেন, কিন্তু খুব ঘিটাও আবার সহ্য হয় না, তাই আমি এখানে সাদা তেল ঘি দুটো মিশিয়ে করলাম। দেখুন এটা আমার হয়ে গেছে, আমি এবার অফ করে দেবো গ্যাসটা, আর এটা ভালো করে মিশিয়ে নেব। আমার এখানে হয়ে গেল, আর আমি একটুখানি মুখে পাইসি লাগার জন্য আমি একটু গোলমরিচগুলো দিয়ে দিলাম। এক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো লাগবে, বাচ্চারাও খেতে পারবে, তবে আমি অল্প অল্পই দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। আমার এখানে হয়ে গেল একটা টিফিন, ভেজ চিঁড়ের পোলাও। দেখুন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বানিয়ে দেখবেন বাচ্চারা খায় কিনা। এটা আমার বাচ্চা এটা খুব পছন্দ করেছে, আর